মমিন যারা ইমানদার যারা যারা কবরকে বিশ্বাস করেছে কবরকে যারা ভয় করেছে আপনার জাহান্নামকে যারা ভয় করেছে আল্লাহকে যারা ভয় করেছে ও মমিন বান্দাদেরকে আমি ডাকলাম ডেকে বললেন আমানো ছোট্ট করে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একই জায়গায় একটা ফিল্ডে কুড়িটা বাচ্চা খেলাধুলা করছে আপনারা বলুন আপনার সন্তানটাকে ডাকবেন সন্ধ্যা লেগে গেছে মাগরিবের আজান হয়ে গেছে এমন সময় নিজের সন্তানটাকে ডাকবেন না আমার সন্তানটাকে আপনারা ডাকবেন বলেন আপনার সন্তানটাকে মারলে ব্যথা বেশি লাগবে না আমাকে মারলে ব্যথা লাগবে বেশি বলেন নিশ্চয় আপনার সন্তান তাকে মারলে বড় ব্যথা লাগবে বড় কষ্ট লাগবে আমাকে মারলে ততটা ব্যথা লাগবে না লাগবে না আল্লাহ বলছেন আমার একটা মোবাইল সেট আছে আমার একটা মোবাইল সেট আছে সেই মোবাইল সেটটার নাম আছে ওতে রিংটন প্রতিদিন বাজে রে ওতে গান বাজবে না তোমাদের মোবাইলে গান বাজে সঙ্গীত বাজে এর কোনো টাইম টেবিল নাই রাত দুটোয় ফোন আসবে তিনটায় আসবে চারটায় আসবে পাঁচটায় আসবে কোনো টাইম টেবিল নাই কোনো সময়সূচি নাই যখন ইচ্ছা জাগবে তখনই ক্রিং ক্রিং করে ফোনটা বাজতে আরম্ভ করবে কিন্তু বন্ধুরে আমার আল্লাহ বলছে আমার যেটা মোয়াজিন আছে ওতে যেটা রিংটোন আমি লোডিং করে দিলাম টাইমে টাইমে বাজবে বেগার টাইমে বাজবে না রিংটোনটা কি বাজবে ওতে গান বাজবে না জোরের সময় রিংটোন বাজবে أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح প্রতিদিন এই রিংটোনটা বাজবে সবচাইতে যিনি মহান সবচাইতে যিনি বড় সবচাইতে যিনি শক্তিশালী তিনি হলেন আমাদের রব আপনাদের রব তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমাদের স্রষ্টা মোহাম্মদ রাসুল হলে মোহাম্মদ তিনি হলেন আমাদের শেষ রাসুল আখেরি পয়গম্বর জিনার পরে আর কোনো নবী আসবে না রিংটোনে বলা হয়েছে রিংটোনে বলা হয়েছে হাইয়া আলাসসালাম এসো কামিয়াবির জন্য এসো এসো নাজাত নিবে তো এসো এসো পরিত্রাণ নিবে তো এসো আল্লাহ বলছেন মমিন রে তোদেরকে একবার নয় দুবার নয় দিনে পাঁচ পাঁচবার আমি আল্লাহ আমার মুয়াজ্জিনকে দিয়ে ফোনটা করালাম তোমাদের মোবাইলে যেটা ফোন আছে ওর কোনো টাইম টেবিল থাকে না কিন্তু আমার যেটা মোবাইল আছে পাঁচবারই বাজবে ছয়বার বাজবে না সাতবার বাজবে না একই কথা বলবে একই কথা বলবে একই কথা বলবে আসসালাতু খায়রুম মিনান্নাম মুমিন রে তোদের ঘুমে চাইতে নামাজটা অনেক গুণে দামি
গরম বিছানাকে ত্যাগ করে দিয়ে গরম বিছানাকে ত্যাগ করে দিয়ে ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ো যদি আল্লাহর ভয়ে মখাশিয়াতিল্লাহ মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যদি তুমি কান্নাকাটি করতে পারো আল্লাহর ভয়ে যদি তুমি এক ফোঁটা জল মাছের ডানা সমপরিমাণ যদি জল বের করে দিতে পারো চোখ দিয়ে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে জাহান্নাম স্পর্শ করতে পারবে না বন্ধুরে বাবা মারা গেল কত কান্নাকাটি করলাম শ্বশুর মারা গেল কত কান্নাকাটি করলাম শাশুড়ি মারা গেল কান্নাকাটি করলাম বেটি মারা গেল কান্নাকাটি করলাম বেটা মারা গেল কান্নাকাটি করলাম কিন্তু জগতে আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারলাম না কবরকে দেখে আমাদের ভয় লাগে না হজরত উসমান গনি কবর দেখিয়া অস্থির হইয়া যেতেন কান্দিয়া কান্দিয়া পাগলে মত উসমান বেনে যেতেন পাগল হয়ে যেতেন কাঁদতে কাঁদতে আল্লাহর প্রেমিকা তো ছিলেন যাদের জীবনে গুনাহ ছিল না কারণ নাবিজি না তাকে জিজ্ঞেস করা হলো উসমান নাবিজি যখন জাহান্নামের বর্ণনা করেন এত আপনি কান্নাকাটি করেন না কিন্তু কবর যখন আপনি দেখতে পান এত আপনি কেন কান্নাকাটি করেন উসমান বলছেন ইন কবরা আউয়ালা মানজিলিন আও মানাজিলিন আখিরা ওরে বন্ধুরে কবরটা প্রথম মঞ্জিল কবরটা প্রথম স্টেজ তাই ধাপ থেকে আমি পার হতে পারবো কি আমি জানি না যার জন্য আমি কান্নাকাটি করছি কবরে যে পাকড়াও হয়ে যাবে আখেরাতে কামিয়াবি পেতে পারে না আমরা পেরেশান ইমান বাঁচানোর জন্য আমরা পেরেশান নই ইমান আমার টিকে থাকবে এর জন্য আমরা পেরেশান নই একজন ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করছেন আমিরুল মুমিনিন আপনাকে আমি তিনখানা প্রশ্ন করব কি পেরেশানটা তার দেখেন আপনি তো ইমানের দাওলাত পেয়েছেন বিনা কষ্টে বিনা মেহনতে পেয়েছেন এর জন্য আপনাকে শ্রম দিতে হয়নি এর জন্য আপনাকে রাস্তায় বলিদান দিতে হয়নি এর জন্য আপনাকে কুরবানি দিতে হয়নি এর জন্য আপনাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়নি কিন্তু বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি ত্যাগ করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী তিনি একটা গুহার মধ্যে ছিলেন লুকিয়ে যেই গুহার মধ্যে হযরত আবু বকরের পাকে কামড় দিয়েছিল সাপের বিষাক্ত কামড়ে আল্লাহর নবী হযরত আবু বকরের জাঙ্গের ওপরে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন এমন সময় আরাম করছেন বিশ্রাম করছেন আর হযরত আবু বকরের চোখ দিয়ে বিষবিষের যন্ত্রণায় কাতর হয়ে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর জলটা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে পড়েছে যেমনই গালে পড়া আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেছে নবীজি জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কান্না করো কেন কি ব্যথা পেলে কি কষ্ট পেলে আমি কি তোমাকে ব্যথা দিলাম আমি কি কোনো কষ্ট দিলাম যার জন্য তুমি ক্রন্দন করছো না বাড়িতে কোনো মুসিবত ঘটেছে এর জন্য তুমি ক্রন্দন করছো
নাবিজিকে বলছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে মুসিবত ঘটেনি, বাড়িতে মুসিবতের খবর আসেনি, আমি আপনার মাধ্যমে কোনো কষ্ট পাইনি, আল্লাহর নবী গো, এ গুহার মধ্যে যতগুলো গাড়া আছে সবগুলো গাড়াকে বন্ধ করে করানো সম্ভব হয়েছে, একটা শুধু গর্ত ছিল, গাড়া ছিল যে গাড়াটা বন্ধ করতে পারেনি, আমি আমার পাওটা আমি রেখেছিলাম, না জানি আবু বকর চলে যাবে, শত আবু বকরের জন্ম হবে, কিন্তু বিশ্বনবী মারা যাবেন, বিশ্বনবী মারা গেলে এমন মহান মানুষ আর তৈরি হবে না, আবু বকর চলে যাবে দুনিয়া ছেড়ে, শত আবু বকর তৈরি হবে, আপনার খিদমত করাটা আমার জন্য জরুরি, আমার জন্য ফরজ, অতএব নবী গো, আমি আমার পাটা রেখেছিলাম গর্তে, সে গর্তে যেন কিসে কামড় দিয়ে দিয়েছে, যার বিষে আমি থাকতে পারি না, আল্লাহর নবী তিলেন লালা লিলেন, লালা মানে থুথু, আল্লাহর নবী থুথু লিলেন, থুতু লাওয়ার পর নেওয়ার পরে যে জায়গাটায় কামড় দিয়েছিল সে জায়গাটায় লাগিয়ে দিলেন। আমি বলছিলাম আপনাদেরকে, দেশ ত্যাগ করতে হয়নি ইমানের জন্য, মাতৃভূমি ত্যাগ করতে হয়নি আপনাকে, কলিজার টুকরাকে এতিম বানাতে হয়নি, কত সাবা নিজের বাচ্চাদেরকে এতিম বানিয়ে দিয়েছেন, ছুড়ে ফেলে দিয়েছেন, বিবিকে ছুড়ে ফেলে দিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, কোরআনকে জীবিত করার জন্য, বিবি বাল বাচ্চাকে বিধবা এতিম বানিয়ে দিয়েছেন, ওই সময়টা আমাদের আসেনি, এমন পরীক্ষার সম্মুখীন আমাকে আপনাকে হতে হয়নি, পৃথিবীর মধ্যে সবচাইতে সবচাইতে বড় বিপদে যারাকে সম্মুখীন হতে হয়েছে, বালার সম্মুখীন হতে হয়েছে, আল্লাহর নবী তিনি বলেছেন, আসাদুন নাসে বালাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবে দিনিহি, আল্লাহর নবী তিনি বলছেন, আসাদুন নাসে বালাল আম্বিয়া, পৃথিবীর বুকে সবচাইতে বড় মুসিবতের সম্মুখীন যারা হয়েছে তারা হলেন নবী এবং রাসূল, তারপরে সাহাবা সাহাবা তাবাইন সাহাবায়ে কেরাম, তারপরে তাবা তাবিন, এরা বিপদের সম্মুখীন হয়েছে, ওলি আউলিয়া এরা বিপদের সম্মুখীন হয়েছে, এরাকে যত কষ্টতে ধরেছে, এরাকে যত বিপদ ধরেছে, আমাকে আপনাকে কতটা বিপদে আক্রমণ করেনি, অতটা বিপদে আমাকে আপনাকে আক্রমণ করেনি, যতটা নবী এবং রাসূলকে আক্রমণ করেছে, বিশ্বনবী দাওয়াত দিতে গেছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় উটের ভুঁড়ি নবীজির পিঠের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, শুধু তাই নাই, শুধু তাই নাই, দানদানে মুবারক তিনার শহীদ হয়েছে, রক্তের ফুয়ারা ছোটে যাই গো পায়ে জুতাইটে, হাই রে দয়ার নবী, উম্মত লাগি চোখের পানিতে ভাসে বুকুরে, চোখের পানিতে ভাসে বুকুরে, বন্ধুরে আমার, আল্লাহ নবী যিনি দাওয়াত যখন দিতে গেলেন, পাগল বলে
নবীজিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছিল, আল্লাহর নবীর গোটা শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেছিল, জর্জরিত হয়ে গেছিল, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, আপনার পায়ের জুতা পর্যন্ত এঁটে গেছিল, রক্তর ফোয়ারা ছুটে যায় নবীজির পায়ের জুতো এঁটে, রক্তের ফোয়ারা ছুটে যায় নবীজির পায়ের জুতো এঁটে, হায় রে দয়ার নবী উম্মত উম্মত লাগি চোখের পানিতে ভাসে বুকুরে, নবীজি আমার বেহোস হয়ে পড়ে গেলেন, বড় বড় লিডাররা তারা বলল যা পাগলটাকে মারতে থাক, ছোট ছোট বাচ্চাগুলোকে নাবিজিকে লেলিয়ে দিল, ওটা একটা পাগল, ওটা একটা মাজনুন, ওই শাহের লোকটাকে জাদুঘর লোকটাকে মারতে থাকো মারতে থাকো মারতে থাকো, ছোট ছোট বাচ্চারা নাবিজিকে পাথর ছুঁড়ে এমনভাবে মারলো, নাবিজি জমিনে বেহোশ হয়ে পড়ে গেল, আকাশ জমিন মুখরিত হলো, আকাশ জমিনে কম্পন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখলেন, দেখার পরে আর সহ্য না করতে পেরে থাকতে না পেরে জিবরিলকে বললেন, জিবরিল আমিন, জিবরিল আমিন রে যাও আমার নবীর কাছে, আমার নবীকে গিয়ে বলো আমার নবী কি অর্ডার দেয়, যদি আমার নবী চায় দুই দিকের পাহাড়কে একত্রিত করে দিয়ে তাদেরকে মিশ্রের মিশ্রিত করে দেব, তাদেরকে আটা বানিয়ে দেব, আপনি যান তাদেরকে বলে তার নাবিজিকে বলে দেন, হযরত জিবরিল এলেন, আসার পরে বললেন নাবি গো আপনি বলুন আপনার কষ্টে আল্লাহ ব্যথিত হয়েছেন আমি ব্যথিত হয়েছি, অতএব যদি আপনি চান, যদি আপনি চান, আপনি যদি অর্ডার করেন দুটো পাহাড়কে একত্রিত করে দিয়ে আপনার কিনা এই লোকগুলোকে এই কাফের মুশরিকগুলোকে আটা বানিয়ে দেওয়া হবে, এদেরকে মিসমার করে দেওয়া হবে, আল্লাহর নবী তিনি কত বড় ধৈর্যশীল ছিলেন, কত আপনার সহ্য করেছিলেন, নাবিজি বলছেন না না এদেরকে মারতে হবে না, এরা চিনতে পারেনি আমাকে, এর সন্তানেরা চিনবে, এর সন্তানেরা যদি না চিনতে পারে তার সন্তানেরা চিনবে, তারা আমার প্রতি ঈমান নিয়ে আসবে, পৃথিবীতে দিন বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে, এরা যদি মরে যায় ইসলাম বেঁচে থাকবে না, ইসলাম রবে না, কাকে আমি ইসলামী দাওয়াত দেব, কাকে কার কাছে গিয়ে আমি ইসলাম প্রচার করব, ইসলাম প্রচার করার মতো আমার আর জায়গা থাকবে না, অতএব তাদেরকে মারতে হবে না। আমি বলছিলাম আপনাদেরকে সব চাইতে যারা নবী এবং রসুল তাদেরকে বিপদের সম্মুখীন হতে হয়েছে, পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, মুসিবতের সম্মুখীন হতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله بعبده خيرا عجل له العقوبه في الدنيا বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যখন কোনো মানুষের ভালাই চান, যখন কোনো মানুষের মঙ্গল চান, যখন কোনো মানুষের উপকার চান, যখন কোনো মানুষের পাপ রাশিকে ক্ষমা করার ইচ্ছা প্রকাশ ইচ্ছা চান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে পৃথিবীতেই সাজা দিয়ে থাকেন, বিপদের সম্মুখীন করে থাকেন, আজ্জালা লাহুল উকুবাতা ফি দুনিয়া, পৃথিবীতে তাকে ক্যান্সার হবে, সুগার হবে, টিউমার হবে, প্যারালাইসিস হবে,
আর কোন রোগ হবে আপনার কিনা বিভিন্ন রোগের ধরনের রোগ হবে আর এই রোগে সে যদি আপনার ধৈর্য ধারণ করতে পারে সে যদি অনুতপ্ত হতে পারে আল্লাহর কাছে সারেন্ডার হতে পারে আল্লাহর কাছে যদি করজোড়ো মিনতি করতে পারে আল্লাহর কাছে দোয়া যদি করতে পারে তাহলে তার পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেবেন আর তার গুনাহকে maaf করে দেবেন সে maaf যা maaf করার রাস্তা তৈরি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন তোমরা আমাকে ডাকো তোমরা আমার কাছে চাও তোমাদের দোয়া কবুল আমি করব উদুউনি আস্তাজিব লাকুম আমি তোমাদেরকে ক্ষমা করব তোমাদেরকে maaf করব আল্লাহর নবী বলেন আরাদাল্লাহু বিআব্দিহি খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া আমি বলছিলাম পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সব চাইতে নবী এবং রাসূলদেরকে বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে একজন নবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যাকে 104 খানা পরীক্ষা দিতে হয়েছিল কতটা বললাম ভাইজান কতটা বললাম 104 খানা পরীক্ষা দিতে হয়েছিল সবগুলো পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হয়েছিলেন বন্ধুরে বন্ধুরে 80 বছর বয়স পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাইনি আল্লাহর কাছে দোয়া করতে রব্বি হাবলি মিনা সালিহিন রব্বি হাবলি মিনা সালিহিন আজ বর্তমান জামানায় চরিত্রবান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না সুসন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না তার একটা বিরাট কারণ হচ্ছে আমরা যখন শারীরিক সম্পর্কে যাই তখন আমরা দোয়া পাঠ করি না হালাল খাবার খাই না আল্লাহর কাছে প্রার্থনা আমরা করি না এবং ড্রাগ পান করে বিবির সঙ্গে মেলামেশা করে মদ্যপান করে করে স্বামী স্ত্রীতে দৈহিক সম্পর্ক নেই এর জন্য সুসন্তান আর জন্ম নিচ্ছে না ইব্রাহিম নবী হয়ে মাবুদকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ তুমি একটা আমাকে যে সন্তানটা দেবে যে সে সন্তান নারী হোক অথবা পুরুষ হোক সন্তানটা যেন চরিত্রবান হয় মুত্তাকি হয় পরহেজগার হয় আল্লাহওয়ালা হয় ইমানদার হয় এমন চরিত্রবান সন্তান আমাকে দান করবে আমাকে তুমি দেবে রব্বি হাবলি মিনা সালিহিন আল্লাহ গো তুমি আমাকে চরিত্রবান সন্তান দাও 80 বছরের মাথায় 81 বছরের মাথায় আল্লাহর নবী ইব্রাহিম সন্তানের মুখ দেখতে পেলেন ফুটফুটে একটা বাচ্চা হলো এই বাচ্চাটার প্রতি মমতা বেশি না আল্লাহর প্রতি মমতা বেশি আল্লাহ বললেন ইব্রাহিম রে তুমি তোমার কলিজা টুকরা ইসমাইলকে নিয়ে এখানে থাকতে পাবে না বাড়িতে আদর লালন পালন করতে পাবে না মরুভূমিতে নিয়ে চলে যাও নির্জন জায়গায় রেখেছো যেখানে মানুষ নাই জন নাই গাছ নাই পালা নাই এমন নির্জন জায়গায় তুমি তোমার স্ত্রী হাজেরাকে এবং তোমার সন্তানকে তুমি রেখে এসো বাড়িতে রাখা রাখতে পারবে না তুমি তোমার কলিজার টুকরা বিবি হাজেরাকে এবং তোমার সন্তান ইসমাইলকে কোথায় রেখে এসো মরুভূমি এলাকায় রেখে এসো যেখানে মানুষ নাই জন নাই একবারে গাছ নাই পালা নাই এমন মরুভূমি এলাকায় নির্জন এলাকায় রেখে এসো আচ্ছা বলুন তো আমাদের যদি এরকম অর্ডার হয়ে যায় খোদা না খাস্তা যদি আল্লাহ বলেই ফেলে আল্লাহ তো বলবেন না যদি বলেই ফেলেন মনে করে নেন যদি অল্প সময়ের জন্য মনে করে নেন যে আমাদের কেউ বলল যে এই আব্দুর রহমান আব্দুর সাত্তার
তুই তোর বাড়িওয়ালিকে এবং তোর সন্তানটাকে অমুক জায়গায় রেখে এসো, রেখে এসো। আমাদের এই রকম ঈমান কি আছে? আমরা কি রেখে আসতে পারবো? আমরা কি রেখে আসতে পারবো? একটু জবাব দেবেন, রেখে আসতে পারবো? এই রকম আমাদের ঈমান নাই যে আমার বাড়িওয়ালিকে এবং আমার সন্তানটাকে কলিজার টুকরাকে নির্জন জায়গায়, নির্জন এলাকায় রেখে আসবো? এই রকম আমাদের ঈমানের পাটা, পাকা পাটা, মজবুত ঈমান আমাদের নেই, আমরা রেখে আসতে পারবো না। আল্লাহকে বলবো, হে আল্লাহ, তুমি কি অর্ডার করলে? এটা আবার সম্ভব নাকি? নির্জন জায়গায় রেখে আসবে, এটা আবার সম্ভব নাকি? না হবে না, পারবো না, এটা সম্ভব নয়, আমাদের দ্বারা হবে না। বন্ধুরে আমার, বিবি হাজেরাকে সঙ্গে করে এবং ইসমাইলকে সঙ্গে করে কিছু খাবার নিয়ে, কিছু পানি নিয়ে এবার চলতে আরম্ভ করলেন। চলো, বাড়িতে আর থাকা যাবে না। বিবি হাজেরাকে বলছে বাড়িতে থাকা যাবে না, চলো আমার সাথে সাথে চলো। চলছেন, চলছেন, চলতে 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 বহুদূর চলে গেল, বহুদূর চলে গেলেন। এমন সময় একটা জায়গায় দাঁড় হলেন, দাঁড় হয়ে গিয়ে বলছে এখানে দাঁড়িয়ে যাও। দাঁড়ানোর পর ইসমাইল এবং বিবি হাজেরাকে বলছেন, তোমরা এখানে দুইজন থাকো, আমি এবার এখান থেকে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে আমি রওনা দিলাম। বিবি হাজেরা ছোট্ট করে জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, আপনি যে নির্জন এলাকায় আমাকে রেখে যেছেন, যেখানে মানুষ নাই, জন নাই, কেউ নাই, এখানে কেউ দেখা হবে না, সাক্ষাৎ হবে না, এমন নির্জন জায়গায় আমাকে রেখে যেছেন, এটা কি আল্লাহর অর্ডার? সঙ্গে সঙ্গে বলছেন, না, হ্যাঁ, এটা আল্লাহর অর্ডার। যেমনই বলেছে আল্লাহর অর্ডার, সঙ্গে সঙ্গে বিবি হাজেরা বলছেন, ইজাল্লা ইউজাইউনাল্লাহ, যখন আল্লাহর অর্ডার, আল্লাহ আমাকে ধ্বংস করবে না, আল্লাহ আমাকে বরবাদ করবে না, আল্লাহ আমাকে শেষ করবে না, আল্লাহ আমাকে শেষ করবে না, আল্লাহ আমাকে বরবাদ করবে না, অতএব আপনি চলে যান, আমার কোনো টেনশন নাই। আকাশ জমে, আকাশ আকাশ জগৎ থেকে আওয়াজ একটা বেরিয়ে আসছে, জিবরিল আমিন বলছেন, লা তাখাফু জাইআতা, লা তাখাফু জাইআতা। বিবি হাজেরা রে, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, ইন্না হাজা বাইতুল্লাহি ইবনি হাজাল গোলাম ও আবুহু, এমন একটা জায়গায় নিয়ে এসেছে, এমন একটা জায়গায় তোমাদের নিয়ে এসেছে, যেখানে তোমার সন্তানকে দিয়ে, তোমার স্বামীকে দিয়ে একটি ঘর নির্মাণ করা হবে, অতএব তুমি কোনো টেনশন করো না। হযরত ইব্রাহিম চলছেন, 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 নিজের বাড়িওয়ালিকে ত্যাগ করে দিয়ে চলছেন পাহাড়ের কোলে কোলে, এবার দুটি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন জুরিয়াতি বিওয়াদিন গাইরা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম, মাবুদ, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম, আমি আমার সন্তানকে রেখে এলাম, আমার বিবিকে রেখে এলাম, যেখানে মানুষ নাই, যেখানে মানুষ নাই, জন নাই, গাছ নাই, পালা নাই, কেউ নাই, এমন নির্জন জায়গায় রেখে এলাম, অতএব মাবুদ রে, আমার স্ত্রী যেন নামাজ আদায় করে, আমার পরিবার যেন, রব্বানা লিউকিমুসসালা, আমার পরিবার যেন নামাজ আদায় করে, শুধু তাই নয়, ফাজাল আফিদাতাম মিনান্নাস,
কিছু মানুষের হৃদয়কে আমার স্ত্রীর প্রতি আকৃষ্ট করে দাও, তারা যারা রাস্তা দিয়ে যাবে তারা যেন খাবারের ব্যবস্থা করে যায়। অরজুকুহুম মিন আহলিস সামারা।